24 ঘন্টার ভিতরে সবচেয়ে আরামের ঘুমটা কোন টাইমে হয় জানেন? ঠিক ফজরের সময়। 24 ঘন্টার ভিতরে কোন টাইমের ঘুম এত জমে না, যত জমে কোন টাইমের ঘুম? ওই ফজরের সময়ের ঘুম। যেই লোকটা মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে রাত 12টা 1টা 2টা মোবাইল একবার রাখে, ঘুম আসে না, আবার হাতায়, আবার রাখে, আবার হাতায়, ঘুম আসে না, এই কপাল পোড়ারও দেখবেন ঠিকই ফজরের সময় আসে কি আসে না বলেন? আসে। কেন আসে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায় ফজরের সময় যাতে সে উঠতে না পারে, শয়তান গভীর ঘুমে আপনাকে আচ্ছন্ন করবার জন্য কপালে তিনটা গিরা দেয়, অদৃশ্য গিরা, এগুলো আমরা দেখি না। এই গিরাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে অলস করে ফেলা, দুর্বল করে ফেলা, আপনার ঘুমের প্রাবল্য আপনার মধ্যে নিয়ে আসা, যাতে ঘুম ঘুম ভাব, অলসতা ভাব থাকে। এই জন্য দেখবেন ফজরের সময় এমন ঘুম আসে, কম্বলটা বিশেষ করে শীতের সময় মুড়ি দিয়ে যখন শোন, এদিকে মুয়াজ্জিন আজান দেয়, মোবাইলে অ্যালার্ম বাজে, তখন মনে হয় এই কম্বলের বাহিরে বের হলে মনে হয় আমি শেষ, একদম বঙ্গোপসাগরে ডুবে যাবো মনে হয়, এত কষ্ট মনে হয় না? ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে বাইরে শেষ হয়ে যাবে, তাই না? এই ভয়টা কে দেখায়? ইবলিস, শয়তান দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন এই হাদিসের বাস্তবতা আপনি একেবারে হাতে কলমে দেখতে পান, প্রতি সময় আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ ঘুম থেকে হিম্মত করে এই কম্বল ফেলে দিয়ে, লেপ ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে সে যদি সাহস করে দাঁড়িয়ে যায়, তাহলে সাথে সাথে একটা গিরা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যায় মানে হলো যে অলসতা দূর হয়ে যায়। এই জন্য একটু খেয়াল করে দেখেন যে শীতের সময় যখন ফজর পড়তে কষ্ট হয়, মনে হয় শয়তান আপনাকে বলে যে উঠিস না, উঠছস তো লাইফ শেষ, কি ঠান্ডা খেয়াল করছস, তখন শয়তান আপনাকে মাসালা দিবে, আর অনেক সময় আছে, অ্যালার্মটা বন্ধ কর, একটু পরে উঠিস, এই যদি ঘুম পাড়া দিতে পারে সকাল 7টা আপনার সূর্য উঠে গেল, শেষ। তো শয়তান ঘুম পাড়ায়। যদি আপনি কষ্ট করে হিম্মত করে এগুলো সব ফেলে দিয়ে দাঁড়িয়ে যেতে পারেন, আপনি তখন হাদিসের বাস্তবতা দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন গিরা দিয়ে যে তাকে ঘুম পাড়ায় দেয়, একটা খুলে যায় যদি সে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে। আপনি খেয়াল করেন দাঁড়ানোর পর দেখবেন যে অনেকটা ঝরঝরে ভাব চলে আসছে, একটু ফ্রেশ মুড চলে আসছে, কই মরে যায় নাই তো, ডুবে যায় নাই তো বঙ্গোপসাগর সাগরে, যত মনে করছে এত কঠিন না তো, হিম্মত কিছুটা আসবে দেখবেন, কিন্তু এখনও গিরা দুটা বাকি আছে। এই জন্য শয়তান এবার সেকেন্ড টার্ম চেষ্টা করবে, সে এবার বলবে যে উঠছস ভালো কথা, পানির অবস্থা দেখোস কি, চিন্তা করে দেখ কেমনে আটটা দিবি এই টেপের নিচে, ক তো দিবি তো ছাতকের উঠবো পুরা। তখন এবার শয়তান আপনাকে ফুসলাবে যে কেমনে যাবি, কেমনে যাবি, উঠে তো গেছেন। এখন অনেকে আছে দেখবেন টেপের সামনে দাঁড়ায় থাকে, যায় না, ধরে তো ধরে না, টেপ ছাড়ে তো ধরে না, আছে না? ওই যে গিরা যে আরেকটা আছে, বান্দা যদি সাহস করে তখন বিসমিল্লাহ বলে, ওই যে হাদিস তার ইসবাকুল উযু আলাল মাকার, এই হাদিসের কথা মনে করে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি, গুনাহ মাফের আশা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণার প্রতি ঈমান রেখে সে যদি বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেয়, হিম্মত করে ওযুটা করা শেষ হয়ে গেলে দেখবেন যে শরীর আরো ফুরফুরা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আপনি এটা খেয়াল করেন, উঠার পরে দেখবেন কিছুটা পাতলা হয়ে গেছে, ওযু করার আগে যে মনে হচ্ছিল যে আমি বোধহয় শেষ ওযু করলে, কিন্তু ওযু করা শেষ করতে পারলে কোনো রকম আল্লাহর নাম নেই, ওযু করা শেষ হয়ে গেছে, গামছা দিয়ে হাত মুছে ফেলছেন, এবার মনে হবে কি অনেকটা রিল্যাক্স, কই কিছু হয় নাই তো আলহামদুলিল্লাহ। গিরা আরো কয়টা আছে? একটা। এবার শয়তান বলবে ঠিক আছে বুঝলাম, ওযু করছো, ওযু করছো দেখে মসজিদে যাইতে হবে, এই ফতোয়া কোন হুজুর দিছে? শীত যদি বেশি হয়, তীব্র হয়, জীবন নাশের আশঙ্কা হয়, মাসালা আছে, বাসায় নামাজ পড়া যায়। যদি এই মাসালা না কুলায়, শয়তানের ডেলিভারি করা এই মাসালা যদি ওই লোক না গিলে, তো শয়তান আরেকটা মাসালা দিবে, আর নিজের স্ত্রীকে নিয়েও মাঝে মধ্যে জামাত করা যায়, মসজিদে যাওয়া জরুরি না। এসব টোপগুলা যদি সে গিলে তো গিরা আরেকটা কিন্তু থেকে যায়, আর যদি সে হিম্মত করে বের হয়ে যায় এবং জামাতে সামিল হয়ে যায়, নামাজটা পড়ে ফেলে ফজর নামাজ ভালোভাবে, এরপর নামাজটা পড়ার পর তার তিন নম্বর গিরাটাও খুলে যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা নিয়মিত ফজর পড়েন বা যারা পড়তে অভ্যস্ত না, তারা একটু খেয়াল করে দেখেন এই গিরাগুলা খোলার যে কথা হাদিসে বলা আছে, এটার বাস্তবতা আপনি ফিল করবেন যে আপনার শরীরটা পাতলা হয়ে গেছে। ফজর নামাজ যারা পড়েন তারা বলতে পারবেন, শীতের সময় বিশেষ করে যে, বা গরমের সময় যখন কষ্ট হয়, উঠতে খুব কষ্ট হয়, এরপরে যখন ওযু করতে আরেক কষ্ট হয়, দুইটা পরে একটু ফুরফুরা ভাব হয় কিন্তু এরপরে অলসতা থাকে, নামাজটা পড়ার পর যখন বাসার দিকে যায় ফজর নামাজ আদায়কারী মুসল্লি, নামাজ পড়ে যাওয়ার সময় আল্লাহর কসম আমি তো ফিল করি যে পুরো শরীরটা যেন পাতলা হয়ে গেছে,
মানে ওই যে ঘুম থেকে উঠার আগে কম্বলের ভিতরে থাকতে শয়তান যে আমারে ফুসলাইছিল, ভয় দেখাইছিল, এখন মনে হচ্ছে কই আমি তো পুরো ফ্রেশ মুডে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসবাহ নাসিতা নাফসে, এই ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে সে খুব ফ্রেশ মুডে চলে আসে। আর যদি কোনো কপাল পড়া শয়তান ওই কুবুদ্দিতে গিরা খুলতে না পারে, অলসতা সে শুয়ে থাকে, তো ফাসবাহ খাবিসান নাফস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হয়ে যায় একেবারে সে একটু নোংরা এবং মেজমেজে, আপনার মনমরা এবং আপনার মেড়মেড়ে আছে না যে আলস্য। খেয়াল করে দেখেন যে আপনি সকাল 7টায়ও যদি উঠেন, ফজর নামাজ পড়েন নাই, 7টা 8টায় উঠছেন, আপনি ঘুম পুড়ে গেছে, 8-9 ঘন্টা ঘুমাইছেন, সব ঠিক আছে, এরপরও আপনি দেখবেন এক ধরনের ইমানদার এটা ফিল করে, বিশেষ করে ইমানদার এটা ফিল করবে, নামাজি মানুষ ফিল করবে যে তার ভিতরে এক ধরনের অস্বস্তি আছে, এক ধরনের মনে হচ্ছে যে আমার ভিতরে কিছু একটা জিনিস যেন বাকি আছে, কিন্তু নামাজটা পড়ে ফেলছেন। রাত যদি 3টায় শোন, 2টায় শোন, ফজর পড়ার পর এই যে অজু হলো, নামাজ পড়লেন, বের হওয়ার পর আপনার ফ্রেশ মুড মনে হবে। অতএব শীতের সময় কষ্ট উপেক্ষা করে অজু এবং ফজরের নামাজ এগুলোর প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।